আজকে দিতে শুরু হলো। সারা রাজ্য জুড়ে বহু কৃষকের হাতে টাকা আজকেও তুলে দেওয়া হবে এবং বাকিদেরও আস্তে আস্তে পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধুদের নিয়ে খুবই একটি খুশির খবর চলে এসেছে। কৃষক বন্ধুদের ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু দেওয়া আবারও শুরু হয়ে গিয়েছে। আগেই কিন্তু রবি সিজনের টাকা দেওয়া হয়েছিল এবং খারিফ সিজনেরও টাকা দেওয়া হয়েছিল। আবারও কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা পাঠানো শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্তটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা একটা ব্যাংকের স্টেটমেন্ট ওপেন করে নিচ্ছি। এখানে প্রথমে মেসেজটা দেখাচ্ছি, তারপর স্টেটমেন্টও দেখিয়ে দেবো। এখানে মেসেজটা SBI PSG তরফ থেকে এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেসেজটা। এখানে রয়েছে ডিয়ার কাস্টমার, INR এখানে 477 টাকা ক্রেডিট হয়েছে। দিয়ে এখানে অ্যাকাউন্ট নম্বর দেখতে পাচ্ছেন 10/6/2022 তারিখে থ্রু NEFT মাধ্যমে টাকাটা পেয়েছে। UTRR নাম্বার দেওয়া রয়েছে। আর এখানে বাই লেখা রয়েছে AIC অফ ইন্ডিয়া ক্রপ ইন্স্যুরেন্স অপারেটর, মানে এটা কিন্তু ক্রপ ইন্স্যুরেন্স, মানে ফসলের বিমার টাকা কিন্তু দেওয়া হয়েছে। আর ইনফোতে দেখতে পাচ্ছেন কে দিয়ে 2021, এই যে কে মানে কিন্তু খারিফ সিজন, আর 2021 মানে 2021 সালের টাকা, কিন্তু খারিফ সিজনের টাকা এই এতদিনে কিন্তু কৃষকদেরকে দেওয়া আবারও শুরু হয়েছে। দিকে এখানে নাম্বার আর SBI রয়েছে, SBI যেহেতু অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। আর যাদের রবি সিজনের টাকা ঢোকে তাদের ক্ষেত্রে কিন্তু এই কে এর জায়গায় থাকে আর দিয়ে রবি সিজন, যদি বর্তমানে টাকা ঢোকে তাহলে 2022 লেখা থাকে। যখন রবি সিজনের টাকা আগে দেওয়া হয়েছিল তখন কিন্তু আর লেখা ছিল এবং 2022 এখানে লেখা ছিল। এবার দেখুন আমাদেরকে, আমি ব্যাংকের স্টেটমেন্টও দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন ওই কৃষকেরই কিন্তু ব্যাংকেও টাকা ঢুকেছে। আর এখানে দেখতে পাচ্ছেন 10 তারিখে টাকা ঢুকেছে। তো এখানে 10/6/2022 ওনার ট্রানজ্যাকশান হিস্টোরি যা দেখতে পাচ্ছেন, এখানে NEFT UTR নাম্বার আর সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন AIC অফ ইন্ডিয়া ক্রপ, মানে এটাও কিন্তু শস্য বিমারই টাকা এই কৃষকের ঢুকেছে। 477 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে, এই কৃষক টাকা পেয়েছেন। মূলত এই কৃষকটি কিন্তু পূর্ব মেদিনীপুরের কৃষক এবং নন্দীগ্রাম এক ব্লকের কৃষক। তো ওই এলাকায় কিন্তু ফসলের ক্ষতিপূরণের খারিফ সিজনের টাকা দেওয়া শুরু হয়েছে। তো আপনাদের এলাকায় এখনও ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে কি না, আলু কিংবা ধান, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও ক্ষতিপূরণের টাকা পাননি তাদেরকে বলবো, আপনাদের যদি ফসলের বিমা করা থাকে এবং আপনাদের এলাকায় যদি ফসলের ক্ষতি হয়ে থাকে তো আপনারা সকলেই কিন্তু বিমার টাকা পেয়ে যাবেন। আপনারা অপেক্ষা করুন, আস্তে আস্তে লট অনুযায়ী কিন্তু টাকা ছাড়ার কাজ চলছে। অবশ্যই আপনাদের জেলার নাম এবং ব্লকের নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময়ে আপনাদের ব্লকের কোনো খবর আসলে আপনাদেরকে ভিডিও দিয়ে ইনফরমেশন জানিয়ে দেবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন, এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।